সৌদি আরবে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী আছে যারা এখনো অনেক কষ্টে আছে, আর সেদেশের ভাষা, সেদেশের সংস্কৃতি এগুলো সম্পর্কে এখন অনভিজ্ঞ। সেখানে গিয়ে আমরা মানে প্রথমে কোন ধরনের সমস্যাগুলোর মুখোমুখি হই? সমস্যা অনেক রকমই আছে, এখন কোনটা থেকে কোনটা বলবো। দেখেন, আমরা ওখানে গেলে প্রথমত আমাদের ভাষা, ভাষার মেন বড় ইফেক্ট করে আমাদের ভাষা। আর পিছনে পরিবারকে বলা চলে, অনেক ফ্যামিলি থেকেই যখন যায় তারা পরিবারকে এমন এক সাগরে ফেলে দিয়ে যায়, বিশেষ করে দেখা যায় যে ঋণ টিন করে যেতে হয়, নানান ই করেই যেতে হয়। তো ওখানে যাওয়ার পর দেখা যায় যে একদিক ভাষা, আর একদিক ওখানে গেলে পরে আমাদেরও কিছু একটা কালচার আছে যেটা আমরা বাঙালিরা সচরাচর করি, অনেকেই অনেক রকম ভয় ভীতি দেখায়, কেন আসছেন এখানে, এখানে কাজ নেই, নানান ভয় ভীতি দেখায়। তো এই এই সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছি। আমি কিন্তু ভালো একটা কাজ জানতাম, আমি একজন ইলেকট্রিশিয়ান, আমি যাওয়ার পরও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি। অনেকেই আমাকে দেখা যায় বলে, এখানে তুমি তুমি বাংলাদেশ থেকে আইসো, কাজ নেই, কিছু নাই, তুমি কি কাজ জানো, মানে বিশ্বাস করে না। আমরা ভালো দক্ষ থাকার পরেও দেখা যায় যে আমরা নিজেরাই নিজেদের প্রতি এই ধরনের কিছু কথাবার্তা আমরা বলি। তো আমি মনে করি এইগুলো বলা ঠিক না। আর ওখানে গেলে প্রথম আপনার জিনিস সে হচ্ছে বিদেশের, আমি মনে করি প্রথম কাজ হবে ধৈর্য। কারোর কোনো কথায় কান দেওয়া যাবে না, আপনি যদি ধৈর্য ধরে যদি নিজে চেষ্টা করেন, তাহলে যত সমস্যাই থাক আপনি কোনো না কোনো সময় আপনি কিছু না কিছু করতে পারবেন। হয়তো এখন আগের থেকে একটু ডিপেন্ড, মানে এখন একটু বেশি কষ্ট হবে, তারপরেও আমি মনে করি যে মানে কোনো কথায় কান না দিই তাকে চিন্তা করতে হবে যে আমি যেভাবেই হোক, মানে আমার একটা জেদ ছিল যে সৌদি আরবে যদি একটা বাঙালি থাকে আমি সুখী থাকবো, আমি সৌদি আরবের শেষ দেখে যাব। আমার ভিতরে এই জেদটা সবসময় কাজ করতো, কারণ আমার মা বাবাকে আমি সাগরে ফেলে আসছি, আমার এটা শেষ চেষ্টা, হয় আল্লাহ এখান থেকে আমাকে ভাসাবে নইলে ডুবাবে। এই চেষ্টা কারণেই আমাকে কোনো দুর্বলতাই দুর্বল করতে পারে নাই আমি মনে করি। এই জন্য আমি নতুন যারা যাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো যে আমি আপনাদেরকে মানা করব না, বাট ওখানে গেলে আপনি সৎ ভাবে থাকবেন এবং আপনি সবসময় চেষ্টা করবেন যে আমাকে কিছু না কিছু করতেই হবে। এটা মানে নিজের মনের বল সব থেকে বড়, কারণ আপনাকে ওখানে কিন্তু এই দেখেন, আমি একটা কথা লাস্টে বলেছিলাম যে আমাকে অনেক বন্ধুরা যখন বলতো যে সৌদি আরবে এখন কাজ নাই, আমি কিছু 2003-এর ওই সময়ও এই ধরনের কথা শুনতে হতো, আর এখন তো অনেক মানে কাজের সমস্যা বেশি হয়ে গেছে, এখন তো এই কথাগুলো আর বেশি আসবে। ওই সময় যখন আমাকে বলতো, আমি এমন কথা বলতাম না, আমাকে আমাকে যতক্ষণ পর্যন্ত হাত পা বেঁধে প্লেনের মধ্যে না দিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না, তাও আমি সৌদি আরবে একটা বাংলাদেশে থাকলে আমি সুখী থাকবো। এইরকম যদি চিন্তা ভাবনা বা এইরকম যদি মানে মনের বল থাকে, মানে আপনি যেটি বলছেন যে ওইখানে যাওয়ার পর ধৈর্যশীল হতে হবে, ধৈর্য, বিদেশের প্রথম কাজ হলো ধৈর্য, মানে ধৈর্য ধৈর্য থাকবে। আপনি আপনি নিজেই দেখেন যে যে মানুষগুলো যাওয়ার পর পরে প্রথম কাজ দেখেন, আমি যখন নতুন ওখানে যাই, ওখানে যাওয়ার পরে আমাকে কিন্তু 6 মাস কিন্তু আমাকে পিছন টানবে, ওই যে চায়ের দোকানে বন্ধুদের আড্ডা, বাজারে যেতাম, মা বাবা খানা তৈরি করে দিত, বা আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যেতাম, এই টানগুলো দিবে 6 মাস। যদি আপনি এই দিকগুলো যদি আপনি স্মরণ যদি না করেন, আপনি যদি ওই দিক চিন্তা করেন, তখন আপনি সাকসেস। কিন্তু আমাদের তো অনেক প্রবাসীরা বলেন যে সেখানে যাওয়ার পরে তারা ভাবেন যে যেহেতু আসছি, মানে ওইখানে প্রথম পরিস্থিতির মুখোমুখি হয়ে যে কোন রকম যদি আমি একটা টিকিটের টাকা জমা করতে পারি আমি দেশে চলে যাবো, এরকম তো অনেকে। হ্যাঁ, এরকম হয়, ওই যে আমি বললাম যে তারা থাকতে পারে না বা ধৈর্য এইভাবে হয় না, মানে একটু অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। প্রবাসী হলেন কেন? আমি আমার বাবার এক ছেলে আর আমার ছোট একটা বোন ছিল। তো আমার বাবা ছিল কৃষক, মানে আমার বাবা কৃষক, একজন কৃষক। তো সে যখন মাঠে আবাদ করতে যায়, ওই হাল চাষ করতে যায়, তো তখন দেখা যায় যে লস খেতে খেতে মানে একেবারে আমাদের সংসারটা একেবারে খুব খারাপ অবস্থান চলে গেছিল। মানে যে বিষয়গুলো আমি এখনো আমার পেজে বা আমার সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো শেয়ার করি, আমার সংসারের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে নিরালায় মধ্যবিত্ত যেমন হয় আর কি, নিরালায় রাতের বেলা একটা মিলে কাজে যেত, সেখানে তার হাজিরা দিতে হচ্ছে 60 টাকা। সেটা সেই আমার ভিডিও আছে, সবাই জানে, যেখানে কাজ করতো তারাও জানে এই বিষয়গুলো। তো ওইটা দেখে আমি আমার বাবার সঙ্গে ওখানে যাই। যাওয়ার পর একটা দিন আমি কাজ করতে গেছি, আমার বাবা তো ডেলি যেত, আমার বাবাকে আমি বললে সে বলতো কি যে কেউ যেন না দেখে যে আমি এখানে কাজে আসি, আমাদের সংসারের যে পরিস্থিতি। তো আমি বাবার সঙ্গে ওখানে যাই, যাওয়ার পর একটা দিনের কষ্ট বাবার দেখে
তখন থেকে আমার চিন্তা হলো যে না, আমার পরিবারকে ভালো রাখতে গেলে আমার কিছু না কিছু করতে হবে। আসি মানিক মিয়ার কাছে। মানিক মিয়া, একটু জানতে চাই যে আসলে আমাদের এত সুন্দর দেশ, বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে রেখে আমরা কেন প্রবাসী হই, বা মানিক মিয়া কেন প্রবাসী হলো? প্রবাসী কেন হয়, যখন সে পারে না যে তার ফ্যামিলিকে চালাইতে, যে এরকম ভাবে কোনো ইনকামের সোর্স থাকে না সংসারের মধ্যে, যখন একটা অভাব অনটন দেখা দেয় তখনই কিন্তু মানুষ প্রবাসে যাইতে বাধ্য হয়। যেমন ধরেন আমিও প্রবাসে গেছি, কারণ আমি তো মোটামুটি লেখাপড়াও করছি, তো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রবাসে পাড়ি জমায় আর্থিক অবস্থার কারণে, আর্থিক দুর্বলতার কারণে কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মিডল ইস্টের দেশে যায়। আমারও আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে প্রবাসে যাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু লেখাপড়া করার পরে কিন্তু সচরাচর এত চাকরি মিলে না, চাকরি না মিলার কারণেও কিন্তু অনেকেই প্রবাসে যায়। দেখা গেছে যে প্রবাসের পাশাপাশি এই যে ইউটিউব, ফেসবুক, টিকটক, হয়তো সবকটা সাইটেই আমি মোটামুটি ভিডিও আপলোড করতাম। এই যে আসলে একজন প্রবাসীর একটা দিনের কথা বলি, যে একটা দিন আসলে কিভাবে কাটে, কিভাবে শুরু করেন, কিভাবে শেষ করেন, আপনার থেকে জিনিসটা জানার উদ্দেশ্য হচ্ছে যে আপনি খুব ভালো বলতে পারবেন যে খুব অল্প বেতনেও যারা আছেন কিভাবে তারা খুব সুন্দরভাবে স্বাভাবিক ভাবে দিন কাটে। আসলে একজন প্রবাসীর প্রত্যেকটা একটা দিন না, শুধু মানে প্রবাসীর যতটা যতটা বছর থাকবে তার প্রত্যেকটা দিন ওই কাজ করতে হবে। সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে, উঠে আপনার ফ্রেশ ট্রেশ হয়ে একদম কাজে যেতে হবে। আমরা আসলে আপনার প্রশ্ন ঠিক আছে, আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা প্রবাসে গিয়ে কিন্তু অনেকেই অলসতা করি, যে কোম্পানি ডিউটির পরে কিন্তু অনেকেই বিভিন্ন করি না, অথবা পার্ট টাইম থাকলেও পার্ট টাইম করি না। আর মিডল ইস্টের দেশে কিন্তু কোনো প্রকার কোম্পানিতে কোনো পার্ট টাইম থাকে না, বিশেষ করে যারা বলদিয়া কোম্পানিতে কাজ করে তাদের কিন্তু কোম্পানিতে কোনো পার্ট টাইম থাকে না, বাহিরে দাঁত হয়। যেরকমটা আমি যেই কোম্পানিতে আসছিলাম, আমি এই কোম্পানিতে আমার স্যালারিটা কিন্তু খুবই অল্প ছিল। আমার কোম্পানির প্রত্যেকটা ফোরম্যান বলতে পারবে যেখানে মানিক মিয়া কতটা পরিশ্রম করে টাকা কামাইছে। অনেকেই হয়তো বলে যে মানিক মিয়া কিভাবে এত টাকা কামাইলো, কিন্তু মানিক মিয়া যেভাবে টাকাগুলো কামাইলো কিন্তু পরিশ্রমের কথাটা কিন্তু কেউ কখনো ভাবলো না, যে আসলে সে কিন্তু পরিশ্রম করেই কামাইছে। শুধু মানে কিছু মানুষ আছে যে মানিক মিয়ার টাকাটা দেখে, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আর একজন প্রবাসী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। সৌদি আরবে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী আছে যারা এখনো অনেক কষ্টে আছে, আর কষ্টে থাকার একটাই কারণ আমরা সৌদিয়ানদেরকে অনেকটাই চালাক চতুর বানিয়ে ফেলাইছি। আগে সৌদিয়ানরা এতটা চালাক চতুর ছিল না, বেশিরভাগ চালাক চতুর বানানোর কারণেই এখন শেষ পর্যন্ত আমরা বাঙালিরাই বাদ পাই। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সাইফুল ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। এটা মানিকের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পক্ষ থেকে আমরা এর বেশি হয়তো আপনাদেরকে কিছু দিতে পারি, তবে এখানে যে জিনিসটা আছে সেটিও আপনাদের রিলেটেড এবং প্রবাসীদের রিলেটেড। এবং আমরা আশা করি যে আপনারা যে কাজগুলো করতেছেন, যে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছেন, এগুলোর মধ্যে প্রবাসীদেরকে আপনারা সম্পৃক্ত রাখবেন ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর যত সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে, যত স্ট্রাগল করতে আপনার কিন্তু সেটা শেষ করে জায়গা চলে আসছে। আপনি যত কিছুই করেন অন্তত সেখানে একটা লাইন অন্তত প্রবাসীদের জন্য রাখবেন, যাতে করে, কারণ আমি সাইকোলজির একটা কথা বললে সেটা হয়তো যাবে 2 লাখ মানুষের কাছে, কিন্তু মানিক নিয়ে কথা বললে সেটা হচ্ছে 12 লাখ মানুষের কাছে।